সরবি, এখনো তোমার বড় হইবে তো না যে কম না ছোট হইবে, তখন এভাবে তাবতিংশ স্বর্গে তিনি থেকে স্বর্গ সুখ ভোগ করার পরে কৈশবোদ্ধ সমকালে তিনি এক বেদর পরিবারে জন্ম নিল। ঠিক আছে, তিনি এক বেদর পরিবারে জন্ম নিল। তখন একদিন তিনি গভীর এক অরণ্যের মধ্যে গিয়ে, গহীনের এক অরণ্যের মধ্যে গিয়ে তিনি কি করলেন, শিকার, পশু শিকার করতে গেলেন। পাশে ওনার কিছু মোচাবাদ ছিল, মোচাবাদগুলো নিয়ে তিনি যখন পশু শিকার করতে গেল, তখন ওই অরণ্যের মধ্যে ধ্যান সাধারণ নিরত একজন সিংহবান বাঁধতে সাথে দেখা হয়ে গেল। কেমন এখন পুণ্যবান পুরুষকে পাওয়ার সাথে সাথেই মানুষের পুণ্য ক্রিয়া করে ফেলা উচিত, কারণ অনেক সময় সম্পদ থাকলেও পুণ্য পুরুষকে পাওয়া যাবে না, অনেক সময় পুণ্য পুরুষ থাকলেও সম্পদ থাকবে না, তো সেই জন্য সুযোগ পেলেই আপনার ধর্ম করে ফেলবে। তখন ওই বেদ চিন্তা করল যে আমার তো মোছাবাদ নিয়ে এসেছি আমি, এই ভান থেকে আমার খুব শিলবান মনে হচ্ছে, জ্ঞানী মনে হচ্ছে, সংযত মনে হচ্ছে, যদি আমার এই খাদ্যদ্রব্যগুলি আমি আজকে না খাই যদি আমার আমার খাদ্যদ্রব্যগুলি যদি আমি না খাই, যদি আমি ভান থেকে দান করতে পারি, আমি দান করতে পারি, তাহলে মনে হয় আমার অসংখ্য পুণ্য হবে। তখন এরূপ চিন্তা করে সেই মোছাভাতটি নিয়ে ওই শিলবান ভান থেকে দান করতে গেলেন। যাওয়ার সময় কিছু বনের অত্যন্ত সুন্দর কিছু পুষ্প তিনি দেখতে পেলেন। তখন ওই পুষ্পগুলো বা জানেটার থেকে এনে অবসান বসাও না, জানেটার থেকে এনে, হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে। তখন এভাবে তখন যিনি, হ্যালো হ্যালো, এভাবে যখন তিনি নামাইতেন, হ্যাঁ হইতো হত আমাকে, হ্যাঁ তো দুনো লইতো অনাজি বেতন আনা যত, হ্যালো ওটাই দেখছি তোকে উদ্দেশ্য ওই যাওয়ার পথে সাইনগুলো দেওয়ার পথে কিছু পুষ্প পেলেন, ফুলগুলো দেবো বান থেকে, বানতে অনেক সুন্দর অনেক ভালো দেখাচ্ছে বান থেকে। এই পুষ্প আর সাইনগুলো নিয়ে বললো বানতে যে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি স্বর্গে যেতে পারি, এবং জন্ম জন্মান্তরে আমি যেখানে যাই সেখানে যাতে আমার স্বর্ণ মণিমুক্তার যাতে অভাব না হয়, এই আশীর্বাদ করুন। তখন ওই শিলবান বানতে বললো, হে উপাস, তুমি তো বেদ, তুমি আমার যে আশীর্বাদ চাইছো ওই আশীর্বাদ আমি দিতে পারবো না, কেন যারা এই আশীর্বাদ যারা প্রাপ্ত না করে তাদেরকে কায় বাক্য মনোদ্বার সংযত হতে হয়, কায়ুদ্বার বাক্যদ্বার মনোদ্বার কি করতে হয়, সংযত করতে হয়। কায়ুদ্বারে তিনটি প্রাণী হত্যা ছুরি বেবিচার, বাক্যদ্বারে চারটি মিথ্যা ভীষণ পুরুষ সম্প্রলাপ, মনদ্বারে তিনটি লোভ দ্বেষ মিথ্যা দৃষ্টি, মোট কয়টি হলো, দশটি। কায়ুদ্বারে তিনটি, বাক্যদ্বারে চারটি, আর মনদ্বারে তিনটি। এই তুমি যদি এই পাপ কর্মগুলো যদি না করো তাহলে তোমাকে আমি আশীর্বাদ দিতে পারি। তাহলে বলতে ঠিক আছে, এই জন্মে আমার কষ্ট হলেই আমি এই জীবনে জন্ম জন্মান্তরের সুখের জন্য এই কষ্ট আমি করতে রাজি আছি, জন্ম জন্মান্তরের সুখের জন্য এই হচ্ছে না, আপনারা কষ্ট করতে রাজি আছেন তো, হ্যাঁ রাজি আছেন তো, তাহলে হালিয়ে তো অষ্টশীল নেবেন তো, মিথ্যা অবসর পূর্ণিমা, হ্যাঁ আগে নিয়েছেন কখনো, নিয়েছেন তাহলে ভবিষ্যতে আরো নিবেন, নলন ফন ফন এই পর্যন্ত, এ পর্যন্ত অষ্টশীল নলন তো ফন ফন আছে না, তোলন তো নল হয় যে নাওনি কখনো, বর্ষবর্ষের সময় নিচ্ছে এরপরে নাওনি কেন, আর নথালি নাতুল নবস লাগবে ঠিক না, ঘ্যাঙ্গুলো বই মানি একটা মাসের সামনে নদী আচ্ছা যাই হোক বাস, হ্যাঁ নতুন হলে অনাপুণ্য নয় দিয়ে আর কি বল, তো সেজন্য পুণ্যের জন্য শীল নেবেন। তখন সে ভান্তে ওখান থেকে বললো, পঞ্চশীল পালন করবেন পারবেন কিনা, হ্যাঁ পারবো, প্রতি অবশ্য পূর্ণিমায় উপশোধ নেবেন পারবেন কিনা, হ্যাঁ নেব, তাহলে
সঠিকভাবে যদি আপনি ধর্ম পূর্ণ করেন, কেমন বুদ্ধের উপাসনা করেন, জন্ম জন্মান্তর এই ফল আপনার প্রাপ্তে হবে। তখন ওই ভান্তের প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি কশ্যপ বুদ্ধের সময়কালে সারা বছর দরিদ্র হলেও ওনার সেই সংযত জীবনকে উনি দরিদ্র ধরে রাখলেন। তখন সংযত জীবনকে ধরে রেখে তো আর স্টেবিলাইজার নাই, তখন এই কাহিনীগুলো বলছি বা শোনাচ্ছি কেন, কোন শোনার জন্য সুখকরের জন্য নয়, এগুলো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। কেমন এইটি পূর্বে আমরা যদিও অসংযত অন্যায় অধর্ম এবং অনুচিত কর্ম করলেও আজকে থেকে আমরা সৎ সুন্দর এবং পরিপূর্ণ জীবন গ্রহণ করবো, ঠিক আছে না? হ্যাঁ, শুধু 3 মাস নেবেন না, অষ্টম নাকি সারা বছর নেবেন? 4 বছর প্রতিদিন না, প্রতি অমাবস্যা পূর্ণিমা মাসে 2 বার, মাসে কবার? মাসে 2 বার রাতে বলে না হয় না পারিবেন না বা? হ্যাঁ, ধর্ম লাগি তো এক কাম করি না হইলে কি কী ধর্ম করিবেন? পান্তা আশীর্বাদ করো নির্বাণ যাই সরা যাই একবেলা অবস্থায় না ফেলে নির্বাণ এক করি খাই। হ্যাঁ, আপনি খাবেন না কেন জানেন? না, কার সাথে মনের সাথে একটি সম্পর্ক আছে। হ্যাঁ, আই আজি নহাই দিয়ে ধর্ম লাই, এ সবসময় মনোযোগ আজি আই নহাই দিয়ে খিললে আসলে নহাত দিয়ে ধর্ম কেন নহাই নে, ও যে অভুক্ত আছে সবসময় মন ধর্ম ইন কি কী করি বোধে মানস করি বোধে। সুতরাং এই মনস্তাত্ত্বিক চিন্তাধারাগুলো এই জ্ঞান আমাদের মানুষ সজনা আছে। বৌদ্ধ খিললে নহাই তো হয় চিন্তা করেন যে মানুষ সজনা আছে, মানুষের মনে করতে রাতে নহাইলে খুললে হয়, কিন্তু খিললে নহাই নহনার কারণে কি উৎপন্ন মন এই চিন্তা করিবার মানুষ সজনা আছে। এটা অসাধারণ জ্ঞান প্রতিভা, যারা মনস্তাত্ত্বিক চিন্তা করি তারা হয়তো খিললে না হয়তো হই কেন খাবো না, না খাওয়ার পেছনে কারণ কী? না খাওয়া তো পূর্ণ না, না খাওয়া তো আমার যে চেতনা উৎপন্ন হচ্ছে সেখানে পূর্ণ, এই চিন্তা আমরা অনেকদিন করছেন না খাবো না, কিন্তু অনেক জ্ঞানের দরকার। আরও তো আছে গুরু গুরু জ্ঞানী বুঝছেন না, ভবিষ্যতে বড়ো বড়ো জ্ঞানী এবং যাদের এই ভক্ত সমাজের উদ্ধার করে ছেলে আমরা প্রার্থনা করিবেন। এখন এভাবে যখন স্বর্গে গেল, স্বর্গে যাওয়ার পূর্বে ওই বান থেকে দান করার সময় প্রার্থনা করলো যে আমি যেখানে যাই সেখানে যাতে কোনো অভাব অভাবে না থাকে। কেমন আমার যাতে যেখানে যাই খালি বান্ডার যাতে স্বর্ণমণি মুক্তে পূর্ণ হয়ে যায়, আমি যেখানে জন্ম নিই সেখানে পুষ্পবৃষ্টি হয়, আমি যে পুষ্প দান করেছি এই পুষ্পবৃষ্টি হয় প্রার্থনা করেছি। আপনারা দান করেন প্রার্থনা করেন, দান করে প্রার্থনা করেন না? হ্যাঁ, আপনারা দান করে প্রার্থনা করেন করেন? আচ্ছা, এ পর্যন্ত ফোনে কী দান করি কী ভালো জিনিস প্রার্থনা করছেন এরকম একখান মনত করে হন, কারণ তাই অমুক দিন এই জিনিসটা দান করেছি এবং এই প্রার্থনাটা করেছি সাহেব হন তো একজনে হ্যাঁ মানে বন্ধ থাকবো মানে হোক না হোক আর কোনো মানুষ। হ্যাঁ, দান করে যে প্রার্থনা করেছেন যে জন্ম জন্মান্তর আমি দরিদ্র না হই, দুঃখিত না হই, কষ্ট না পাই, নরকে না যাই, প্রেত লোকে না যাই, জন্ম জন্মান্তর যে বুদ্ধ সাক্ষাৎ লাভ করতে পারি, এই প্রার্থনা কে করেছেন বুঝছেন না? জেনে শুনে বলেন মিথ্যে বললে ভাব হয় বুঝছেন না? আসা না, আচ্ছা ঠিক আছে, সকাল বিকে লোক হয় বলে লোক হয় গিয়ে তো অন্য না হন তো অন্যরা দুঃখ না হইবেন দুঃখ হয়ে তা এখন জিন দিন আর সমাজ সরু সমাজ সরে একটা জ্ঞান সরু না দিতে যাবেন বুঝছেন, আবার বললো হাসি সিটে বলো তখন সতর্মী পূজারবেন। দেখুন মৃত্যুবরণ করে সে যখন স্বর্গে উৎপন্ন হলো, স্বর্গে উৎপন্ন হওয়ার পরে
তখন মাইমেন আমার সম্ভব চেষ্টা করে দেন আর মাদার কা সম্ভব যখন পৃথিবীতে গৌতম নামক সম্মুখ সম্বন্ধে যখন উৎপন্ন হলেন তখন তিনি মগধ রাজ্যের রাজগৃহের অনেক দূরে মৎস্যশণ্ড নামক একটি গ্রাম ছিল, তার নাম ছিল মৎস্যকশণ্ড। তাই শ্রাবস্তির রাজগৃহ থেকে 30 যোজন দূরে একটি গ্রামের মধ্যে তিনি 54 কোটি স্বর্ণ মুদ্রা সমন্বিত একটি ধনশালী পরিবারে তিনি জন্ম নিল। যেদিন জন্ম নিল ওই যে কশ্যপ বুদ্ধ সময়কালী বুদ্ধকে দান করে যে সে প্রার্থনা করলে পুষ্পবৃষ্ট হয়, ওই দিন আকাশ থেকে অনবরত অসংখ্য পুষ্পধারা বর্ষিত হল। তখন ওই মৎস্যকশণ্ডর নগরবাসী চিন্তা করলো, হ্যাঁ নিশ্চয়ই আমাদের গ্রামে কোনো পুণ্যপুরুষের জন্ম হয়েছে। তখন পুণ্য করতে পারে না এরকম কোনো কাজ নেই, পুণ্য মানুষকে সমস্ত সুখ দান করতে পারে। তখন এভাবে মৎস্যকশণ্ডর নগরে 54 কোটি স্বর্ণ মুদ্রা পেয়ে যখন ওই সন্তান জন্ম হলো এভাবে যখন পুষ্পবৃষ্টি হলো তখন তার নাম রাখা হলো, মাতা পিতা তার আদর করে তার নাম রাখলেন চিত্তহস্ত। চিত্তহস্ত ক্রমান্বয়ে বড় হলো, দূরে দূরে ঠিক আছে একটু একখানা মেশিনারি জিনিস তো একটু একটু বিরক্ত করে, সমস্ত কষ্ট সমস্ত এজমানি অপ্রীতিকর ঘটনা অসুন্দর পরিবেশকে আমরা সহজ করে মেনে নিলেই হয়ে যায়, ঠিক না? রাগ বিরক্ত ঘৃণা এগুলো মাত্রই অসুন্দর জিনিস। তো যাই হোক, এখন কি হলো, যখন এই চিত্তহস্ত ওনার নাম রেখা হলো চিত্তহস্ত, এই চিত্ত সৃষ্টি ওনার পিতার মৃত্যুবরণ করে উনি সৃষ্টির পদ লাভ করলেন। পরবর্তী সময়কালে আমাদের মহাকারিণিক বুদ্ধির একজন শ্রাবক ছিলেন, ওনার নাম ছিল মহানাম, ওনার নাম ছিল মহানাম স্থবির। এই মৎস্যকশণ্ড নগরের মধ্যে এই মহানাম স্থবিরের একদিন পিণ্ডের চরণে এসেছিলেন উনি মৎস্যকশণ্ড নগরের মধ্যে। তখন ভান্তে চাল চলন পরিবেশ সমস্ত কিছুকে অবলোকন করে পূর্বে জন্ম জন্মান্তরের সংস্কার ওনার চিত্তের মধ্যে জাগ্রত হল। দান করবেন কি জন্য? জন্ম জন্মান্তর সংস্কারের জন্য। জীবে পুণ্যপুরুষরে দেখিয়ে নিয়ে দান নগরী মনে করবেন, কিন্তু অতিথিও দান করবে সংস্কার তাত্তুল নাই, এবং জীবে এই জন্ম নেবে ফর জীবনত আর এই সংস্কার না থাকবে। আর এই সংস্কার না থাকার কারণে জন্ম জন্মান্তর যিনি দান করেন না তিনি দরিদ্র হন, তিনি কি হন? আর সমর্থ উপযুক্ত প্রজ্ঞাবান পূজনীয় ব্যক্তি পেলেই কিঞ্চিত হলেও দান করে পালন পূর্ণ করবেন, প্রার্থনা করিবেন যে আজি আতন নাই আমি বেশি দিন নহরে, এর ফলে জন্ম যাতে আতন বেশি করি হই বেশি করে কি করতে ভাল, এই প্রার্থনাটুকু করবেন। কারণ যতই করিবে দান তত যাবে বেড়ে, যত দান করিবেন তত যাবে কমে, হয় না? নহলো কি 5 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা দেখিলে নহলো না কমে, কিন্তু এক ফাল দিতে পারিব। 1 কোটি টাকা দিলে পর জন্ম 5,000 কোটি টাকার মতো ওই ইন্টারেস্ট বাড়িব, দেরি কি বাড়বে দে? এখন 5 কোটি টাকা মানে অর্থের কোটিপতি পরবর্তী জন্ম 5,000 কোটি টাকার কোটিপতি, ঠিক না? সেই জন্য বলা হচ্ছে যতই করিবে দান তত যাবে বেড়ে, তো পুরো ইয়ে নান্ন হইবে না, বুঝছেন না? এখন
এই মহান আলাস্তাদেরকে তিনি অত্যন্ত শ্রদ্ধাযুক্ত চিত্তে তখন অম্বরটিকা নামক একটি উদ্যানে বড় একটি বৌদ্ধবিহার নির্মাণ করলেন নিজে ব্যক্তিগত। উনি 54 কোটি স্বর্ণ মুদ্রার মালিক। বড় একটি বড় বিহার উদ্যান দান করে জন্ম জন্মান্তরের পুণ্যের জন্য উনি অম্বরজমানি মহানাম বান্তিকে দান করলেন। তখন মহানাম বান্তি ছিল অর্হক, পারিশ্রমিক আমার গোলাপী অর্হক। তখন স্তবীর যে কোনো একদিন এই চিত্ত সৃষ্টিকে তিনি দেশনা করছিলেন সরায়তন সম্পর্কে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক কেমন, এবং এই সরায়তন হচ্ছে কি চক্ষু আয়তন, শ্রোত আয়তন, প্রাণ আয়তন, নাসিকা আয়তন, মন আয়তন এবং স্পর্শ আয়তন। চক্ষু আয়তন, চক্ষুর মাধ্যমে আমরা রূপ এবং বগণীয় বস্তুকে আমরা গ্রহণ করি, ঠিক না? এই বগণীয় বস্তুকে যখন আমরা গ্রহণ করি তখন নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হয়, ঠিক না? মা এত সুন্দর জিনিস আমি কেন দেখিলাম, কেন ভালো লাগে, এটি কেমন নয় মনে হয় তোর চক্ষু আয়তন। কিন্তু আসলে এই ভালো লাগাটা হচ্ছে তৃষ্ণা, এই ভালো লাগাটা হচ্ছে তৃষ্ণা। কিন্তু এই তৃষ্ণাই বেড়ে ইহারা কী মনে করি সুখ মনে করি। তখন চক্ষু একটা হচ্ছে স্রোত, অর্থাৎ কর্ণ দিয়ে আমরা যা শ্রবণ করি একে সুখ মনে করে দিই, কিন্তু যেটা সুখ সেটাই তৃষ্ণা, ঠিক না? জিহ্বা সুস্বাদু আহার্য বুঝাদি যখন আমরা আহার করি তখন একে সুখ মনে করে থাকি, কিন্তু যেটা সুখ সেটাই তৃষ্ণা, কেমন? এভাবে সরায়তন সম্পর্কে যখন, ছয় আয়তন সম্পর্কে যখন অম্বরটক উদ্যানে যখন দেশনা করলেন, ওই ধর্ম শ্রবণ করে অতিথির পারমিতা অনুযায়ী ওই অতিথির বৌদ্ধকে যে প্রার্থনা করেছিল, আমি যে ধর্ম ক্ষতি হতে পারি, আমি যাতে জ্ঞান লাভ করতে পারি, ওনার সেই প্রার্থনা অনুসারে বান্তের ধর্ম শ্রবণ করে উনি শ্রোতাপূর্ণ মার্গ জ্ঞান লাভ করলেন। তখন শ্রোতাপূর্ণ মার্গ জ্ঞান লাভ করার পরে তখন ভান্তেকে বললেন, ভান্তে যে আমাকে একটি দিদি প্রদর্শন করুন। তখন ভান্তে তাকে রীতি দেখালেন। তখন ভান্তে একটু বিরক্ত বোধ করলেন যে আমি রীতি দেখানোর জন্য কি হইনি, বিজ্ঞ হইনি। যারা রহত এরা বিমুক্ত, মুক্ত আকাশ উন্মুক্ত পাখির মতো, এরা কখনো স্থিত এক জায়গায় থাকে না। সেই বিহারে ক্রমান্বয়ে উনি চলে গেলেন। এরপরে ওই বিহারে আবার ঈশিদত্ত নামক একজন স্থবির পদার্পণ করলেন। তখন ঈশিদত্ত ভান্তিও ছিল পণ্ডিত, আর এদিকে চিত্ত শ্রেষ্ঠ ছিল পণ্ডিত, তিনি ছিলেন ধর্মকুতি, প্রত্যেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতেন ভান্তির কাছ থেকে। তখন এভাবে প্রশ্ন জিজ্ঞাসা যখন করত, একদিন ঈশিদত্ত স্থবিরও ওই মন্দির থেকে চলে গেলেন। এরপরে আসলেন সুধম্মা স্থবির নামক একজন ভিক্ষু, আসলেন তিনি ছিলেন অরহত নয় পৃথকজন। তখন তিনি বহুদিন পর্যন্ত এই বিহারে বিহার অধ্যক্ষ প্রতিপালন করছিলেন। এমন সময় ওই বিহারে আগমন হল 500 জন শিষ্য সম্বন্ধিত সারিপুত্র মহামঙ্গলায়ন ভান্তের। এখন সারিপুত্র মহামঙ্গলায়ন ভান্তিকে পেয়ে ওই চিত্তহস্ত সৃষ্টি অত্যন্ত আবেগ আপ্লুত চিত্তে প্রতিদিন ভান্তদেরকে তিনবার দর্শন যেতেন, তিনবার ধর্ম শ্রবণ করতেন, তিনবার দানাদি পূজ্যক্রিয়া সম্পাদন করতেন। এভাবে তিনি দান কার্য সম্পাদন করার পরে এগুলো কে করাচ্ছে সংস্কার চিত্তহস্ত, মানে চিত্ত সৃষ্টিকে এই যে সারিপুত্র মহামঙ্গলায়ন, ঈশিদত্ত স্থবির, সুধম্মা স্থবির, মহানাম স্থবির, এই যে বৌদ্ধ শাস্ত্রে যে উনি বিহার দান করেছেন, দান করছেন, এগুলো খেয়ে করাচ্ছেন জন্ম জন্মান্তরে সংস্কার। তো ইহ জীবনে যে সংস্কার না করে যে আপনারা মরে যাচ্ছেন, আপনাদের কষ্ট লাগে না, ঠিক না? জন্ম জন্মান্তর একটি সংস্কার সৃষ্টি করবে। মন্দিরের মধ্যে হতে উগ্র মন্দির দুটি খরচ হয়েছে, সমাজের সবচেয়ে বেশি বড় দাতা নহর
কিন্তু মন্দির এমন এমন ঘন গ্রাম আছে না যেন মাইট্য ঘর বেড়ার ঘর দুই একটা খরচ নয় যে যে সবচেয়ে বেশি এটা ফিঙ্গল আমলিতে যে বেড়ার ঘর ইয়ে মাইটি হলাক লাগবে দুই লক্ষ টাকা নলাইব কিন্তু ওই উনি ইচ্ছা করলে এই মন্দিরে দুই লাখ টাকা দিতে পারে কিন্তু উনি দিবে না কেন দিবে না সে চিন্তা করবে আমার পুত্র কোন আমার বাড়ি করে এগুলো খেয়ে দেখবে কিন্তু আপনি ত্যাগই যদি না করেন তাহলে মহান কীভাবে হবে গরিব হইন বিদে হম হম দিউন তো সর্বত্র যে যখন জন্ম নিবেন তো তো গরিব থাকে যাবেন বিফুসলতা অন্য হারিবেন এই জন্ম তো গরিব হইনদের ঋণ কারণ পর জন্ম তো গরিব হইতে ঋণ জন্ম এই জন্ম তো গরিব হইলে ফলে প্রত্যেক জন্ম গরিব হইনি যদি দান নগরণ এই গরিব জীবন মুক্ত হইব না মুক্ত হয়ে ছাড়িবেন না নাই দিয়ে তুমি দম করিব যেটা নাই তুম দম করিব তখন এভাবে ও যে আমাদের কশ্যপ বুদ্ধ সময়কালে এই চিত্ত নিজে মশাবাদ নাকি পুষ্পসহ ভগবান থেকে দান করেছিল সেই দানের ফলে আবার তিনি দার্য মুক্ত হয়ে চুয়ান্ন কোটি সম্পূর্ণ মুদ্রা বেয়ে এক শ্রেষ্ঠীর পরিবারে সেই জন্ম নিল যেদিন জন্ম হলো সেদিন পুষ্প বিশ্বের বর্ষিত হলো সেই জন্য পুণ্যবানরা যেখানে জন্ম নেয় সেখানে তাদের জন্য সমগ্র গ্রাম নগর পবিত্র হয় তখন এভাবে সারিপুত্র ভান থেকে প্রতিদিন তিনবার দেখতে যেত কিন্তু শুধু মাস্তবের ছিল তিনি মার্গহীন ওনাকে প্রতিদিন দুইবার দেখতে যেত তো উনি ভিতরে ভিতরে রেগে মেগে আগুন হ্যাঁ বিহার অধ্যক্ষ আয় আর সেতু নয় আর দন্তকীর নগরে ওগেরে ঘরে ঠিক না এখন সারিপুত্র মহামগলায়ন ওনারা ছিলেন বুদ্ধের অগ্র মহাশ্রাবক ঠিক না বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবক তখন এই অগ্র মহাশ্রাবকটি দান করার জন্য পুণ্যক্রিয়া করার জন্য কী করলেন চিত্তহস্ত প্রতিদিন চলে যেতেন কিন্তু সেটা দেখে আমাদের যে মানে সুধম্মাস্তবীর উনি একটু কবিত হলেন কবিত হওয়ার পরে এর পরের দিন বড় একটি সংবাদের আয়োজন করলেন তখন সারিপুত্র মহামগলায়ন বান্তাকে ভাঙ করে ওনাকে ভাঙ করতে গেলেন বান্তে আগামীকাল সংবাদন আপনাকে ভাঙ করছি কেন আমাকে পরে কেন করতে আসছেন আমি তো আপনাদের আগের বার তো ওনারা তো পুরাতন বার তো ওনাদেরকে তিনবার দেখতে আসেন আমাকে দুবার দেখতে আসেন কেন আসবেন এভাবে কবিত হওয়ার মা আমি আগামীকালকে আপনাদের বাসে যাবো না আগামীকালকে আপনাদের ভাঙে যাবো না আমার বাইরে ভাঙাচ্ছে কারণ যে ঠিক আছে আপনি না গেলে না যান আমি অবশ্যই সারিপুত্র ভান থেকে কী করবো দান করবো এখন আবার সৃষ্টি যখন গিয়ে গিয়ে শুধু মাছ তোকে চিন্তা করতো না না খালি একটা বড় গান কেন আমরা বললাম ভালো ওই জন্য একটা দান কেমনি আচ্ছা যাই হোক নকলেই এখন যাবো আপনার করে হ্যাঁ কেমন হয় না বেড়া সবাই যাই ওই জন্য এখন সকাল সকাল যখন হলো তখন সারিপুত্র ভান থেকে মহামগলের আসার আগে শুধু মাছ তোকে গিয়েই আগে ভাগে গিয়ে বাবা সৃষ্টি কর কেন আসুন কেন কেন করুন সে কী কী দান করবেন আর কেন দেখুন ওদের না আপনাকে দেখাবো না আপনাকে দেখাবো না আপনাকে দানও করবো না হ্যাঁ অথচ ওই সারিপুত ইহাই ছিলেন এইভাবে দান ধর্ম না করার ফলে তখন তিনি রেগে মেগে আগুন হয়ে মন্দিরে চলে আসলেন এদিকে সারিপুত্র মহামগলায়ন গ্রন্থের ধর্ম শ্রবণ করার পরে ওই চিত্তহস্তবী চিত্ত সৃষ্টি অনাগামী মার্গ্রহ লাভ করলেন সকালে বিচিকিৎসা শিরব্রত পরামর্শ এই তিনটি সংযোজন ছিন্ন করলে সকালে দৃষ্টিকে আমি বা আত্মা ধারণা আমি বা আত্মা ধারণা এই তিনটি সংযোজন ছিন্ন করলে সুথাপন্ন মার্গ্রহ লাভ করলেন কামর আগ ব্যয় প্রাধ এই দুটি অর্ধেক ছিন্ন করলে অনাগামী সক্রিয়াগামী লাভ করে কেমন কামর আগ ব্যয় প্রাধ সম্পূর্ণ ছিন্ন করলে অনাগামী মার্গ্রহ লাভ করে সুতরাং এখন তিনি পাঁচটি সংযোজন ছিন্ন করেছেন হয় ঠিক সকাল দৃষ্টি বিচিকিৎসা শিরব্রত পরামর্শ কামর আগ ব্যয় প্রাধ পাঁচটি সংযোজন সম্মূলে তিনি কী করেছেন ছিন্ন করেছেন আর পাঁচটি হচ্ছে কি রূপরাগ অরূপরাগ মান অদ্বৈত এবং অবিদ্যা রূপরাগ অরূপরাগ মান অদ্বৈত এবং এই পাঁচটি সংযোজন ছিন্ন করা হবে অনাগামী মার্গ ফল লাভ করার পরে দেখুন সারিপুত্র মহামগলের মধ্যে দেশনা শুনে চিত্ত সৃষ্টি কী হয়ে গেল অনাগামী লাভ মার্গ লাভ করে
গরিব থাকি নি মার্গ লাভ না করি, ফসলা থাকি মার্গ ফল লাভ করলে অসুবিধে কি? জন্ম জন্মান্তর ফসলার ফসলা, ফসলার ফসলা, ধর্মরূপ ধর্ম, ধর্মরূপ ধর্ম, কেন হন এ গরিব হতুন গরিব, গরিব হতুন গরিব, এই গরিব হলে বা দান ধর্ম করিতে হইবেন না নাকি? নয় হস্ত যখন থাকে তখন ধর্ম মাথা না ঢুকে, ঢুকে না ঢুকে পয়সাওয়ালা হত মাতো ব্যাংকর টেয়ে আছে ফ্রিজ মধ্যে মাছ মাংস বইতে আছে, তো যাই মতো জন জান করে হেবিলি পয়সাওয়ালা মানুষ বইতে কি হন টেনশন নাই, ঠিক আছে না? আর গরু মেশিন তবু কার গরু খাও খাও হাঁসও হলো বিল ভালো, ঠিক না? কত টেনশন হবো কার পর কেন করে গরু ওখানে শুরু করি হাই খেয়ে করছি ঘন ভাই দিয়ে অত সন্দেহ করতে হলো বাঙ্গা আলমারি তবে তো হনপত ফাঁসত্তর টিয়ারে কি হন শুরু করি না এই টেনশন নয় রে বা। আর পয়সাওয়ালা চিন্তা করতে তোর নিজে নকল করিয়ে যায় আর তো হত করিয়ে যায় অন্তর ব্যাংক আছে না। সেজন্য দরিদ্র যারা একটা ধর্ম শুনতেও কি হয় ইতস্তত করে, হ্যাঁ আবার ধনশালী যারা এটা তো নির্বিঘ্নে শোনে, আবার দেখেন তোর পয়সাওয়ালা আল্লাহ খেয়ে খেয়ে আবার হটটা শুনতে করতে আপনার ধর্ম না ধরেন হটটা নিয়ে ধর্ম হেনে কি না হয় এবার হয় যাতন ঠিয়ে ধর্ম হইতে ফিসে দিন, যাতন ঠিয়ে এনে ধর্ম হইতে ফিসে দিন এই অ্যাঙ্গরিও হয় না। আসলে যখন দেখেন মানসিক ব্যাপার, তবে এটা সত্য যে কষ্টের মধ্যে ধর্ম শ্রবণ ঢুকে না। চাকরি নেই, মাসের পরে ছেলে মেয়ের পরীক্ষার ফিস দাম করুক, বেতন দাম করুক, ঠিক আছে না? বাকি তোমার কে আমার যে ভান্ত করো তো মধুর দেশ না খানে করুন পানি ফুল টেনশন পানি করুন টেনশন হয় না বাবা এদিকে নয় হয় না নয় এখন ভান্ত তো দেশ না তুমি বাংলা কি হবো এটা তো ভেবে না দেশের জন্য অভাব থেকে মুক্ত হওয়ার জন্য জন্ম জন্মান্তর যাতে অভাবহীন হতে না হয় মতো সেরকম দান করে, ঠিক নয় নি? আমাদের মাতৃমণ্ডলীরা 5,000-6,000 স্বামীদের কাছ থেকে লুকিয়ে খাট কিনে ভালো কিনে ফ্রিজ কিনে টিভি কিনে না কিনে তো লুকোইলে তো 10,000 টাকা হবো মন্ত্রীর দান না করে লুকোয় লুকোয় না দেন না সাথে খাট কিনে তত ঠিক আছে তত মানে হাঁটতেন স্বামীর উপার্জিত সম্পত্তি নিজেরও পূর্ণ হবে স্বামীরও পূর্ণ হবে। সুতরাং বেঁচে থাকতে সময় সুযোগ সবসময় পাবেন না, এই বাসে দেখতে গড়ি ফেলেন খোয়া খোয়া যদি তার শূন্য থাকে ইটি উপার্জন করি দেখাবি পোয়া চিন্তা করি একটা টিয়া জমা নিয়ে রাখবো কিছু নাম ধর্ম বুঝছেন পোয়ার পালক দুঃখ হলে অনেক কুড়ি টিয়া দিকে নিতে করি যাবি ফোন না হইব কুড়ি টিয়া হস্ত করে হামাই দিয়ে কুড়ি টিয়া উপার্জন হস্ত অনেক বুঝিবেন এই পোয়ায় না বুঝিব, ঠিক আছে না? এটা গণিত লেখাপড়া সুশিক্ষিত করে দেবেন ওর কোনো সুশিক্ষিত হয়নি বড় হয়নি উপার্জিত হয়নি বড় হইনি কিন্তু নিজের ধর্ম বুঝবে নিজে বুঝবে। এখন আমি বলছি না সব কিছু দিবেন, অন্তপক্ষে কিছু অংশ তো দেওয়া যায়, চার ভাগের এক অংশ, তিন ভাগের এক অংশ অথবা অর্ধক অর্ধক দেওয়া যায়, ঠিক না? তখন এভাবে অনাগামী মার্গফল লাভ করার পরে সুদম মাস থেকে ডেকে মেঘে আগুন হয়ে উত্তর কাছে গেল ভগবান মহানাম চিত্তহস্ত গৃহপতি, চিত্তহস্ত গৃহপতি মানে আমাকে দান করেনি এইভাবে বুদ্ধের কাছে নামিজ দিল। তখন সুধর্মাকে বলল হে আবু হে ভিক্ষু তুমি মূর্খের মতো কথা বলছ, তুমি কিসের মতো কথা বলছ? মূর্খের মতো যারা মার্গ লাভি এখন কখনো অন্যায় ধর্ম করে না, চিত্তহস্ত সৃষ্টি তিনি অনাগামী মার্গ লাভি তিনি কখনো তোমাকে অপমান করতে পারেনি, নিশ্চয়ই তোমার দোষ ছিল। তখন সুদম মাস্তবের কিন্তু প্রজ্ঞাবান আছেন, তোমার কী দোষ এটাকে তুমি বলো। তখন সেই মধ্যে কাছে আর মিথ্যা বলতে পারলো না, বলছে হ্যাঁ ভগবান অগ্র মহাশ্রাবকদের উনি তিনবার দান করত আমাকে দুইবার, সেই জন্য আমি রাগ করেছিলাম, ওনাদেরকে আগে ভাঙ করতো আমাকে পরে, সেই জন্য আমি রাগ করেছিলাম, আমি ভাঙ না নেওয়ার কারণেই পরদিন গিয়েছিলাম সেই জন্য আমাকে করেছে। তখন বলল যতক্ষণ নিরপরাধ দায়ুককে তুমি যদি এইভাবে কষ্ট দাও সেটা প্রতিস্মরণীয় কর্ম বলে, কী কর্ম? প্রতিস্মরণীয় কর্ম। এই প্রতিস্মরণীয় কর্ম যদি কোনো বিজ্ঞ বিনা কারণে কোনো দায়িত্বে কষ্ট দেয় ওই ভ্রান্তে মার্গ লাভ করতে পারবে না, ত্রিপিটকে লেখা আছে।
বিনা হারণে কোনো দায়ী করে যদি মনঃকষ্ট দেয়, কোনো হারণ নেই, হাঁস নেই, উদাদে টসারিং করে বড় কথা হয়, তখন এই দায়ী করে কি নয়, ইবিক করো মারব গিয়ে লাভ নয়। হ্যাঁ, তখন এই জিনিসটি বলার কারণে তখন বুদ্ধ বললেন, তবে আমরা যে ভ্রমণ করছি পথযাত্রা, এক্ষেত্রে আমরা যে যে ভান্তদের সাক্ষাৎ আমরা লাভ করেছি, তাদের স্নেহ মমতা ভালোবাসা, তাদের সহযোগিতা, তাদের ভ্রাতৃত্ব প্রেম কোনো অংশ কম ছিল না। কালকে যখন আসছি আমাদের পরম সন্দেহ জ্ঞান বংশ তেরো ভান্তেরা আমাকে দেখতে আসলেন, আমি যখন আবার রাত্রিতে বিশ্রামে গেলেন সেখানে কুশল বিনিময় করতে গেলেন, যেখানে গিয়েছি বড় ভান্তে যে বড় ভান্তে হয় ওনাদের স্নেহটা আমি লাভ করেছি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং বন্দনা করছি। এবং পাশাপাশি এই গ্রামের আগেও যেখানে যেখানে গেলাম, যে আমাদের স্মরণ সেন ট্যাকোটা গ্রামের বড় ভান্ত, উনি একজন ছোট ভিক্ষুর মতো কি যে আমাকে আদর স্নেহ করলেন এটা বলার অপেক্ষা রাখে না। আমি তো নিজেকে সংকোচ মনে করছি এত বড় ভান্তি যে আমাকে কী করবে না কী করবে, কোথায় বাস হবে না কোথায় নেবে, এই অবস্থা। এরপরে আটুরজনকে রতন বুধিরতন ভান্তে যিনি রুদ্রা গ্রামের, ওনারও অবস্থা সেরকম। উনি একটি